ক্রেতা সেজে পৌর প্রতিনিধিগণ নামলেন খোলা বাজারে। ব্যাপক ধরপাকড়ে বিপুল পরিমাণে বাজেয়াপ্ত নিষিদ্ধ প্লাস্টিক, জরিমানা 5টি দোকানে। ক্রেতা সেজে পৌর প্রতিনিধিগণ পৌঁছালেন খোলা বাজারে। নতুন হাট থেকে সূত্রাগড়ে অতি সন্ত পণ্যে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগের অবৈধভাবে যথেষ্ট ব্যবহার ধরলেন হাতে নাতে। পৌরসভার সিএসসি মেম্বার শুভজিৎ দে জানান, এর আগেও একাধিকবার সচেতনতার উদ্দেশ্যে মিছিল, বিভিন্ন ক্লাব, বারোয়ারি স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি ব্যবসায়িক সংগঠনের নিয়ে আলোচনা। প্রতিটি বাজারে 75 মাইক্রনের ওপরে ক্যারি প্যাকেট বিতরণ এবং তাদের অনুনয়নের সাথে সরকারি নির্দেশ বোঝানো হয়েছে। তবু কিছু অসাধু ব্যবসায়ী এখনও একইভাবে ব্যবহার করে চলেছেন নিষিদ্ধ ক্যারি প্যাকেট। অন্যান্য ব্যবসায়ী যারা সরকারি নির্দেশ মেনে চলছেন তারা পড়েছেন সমস্যায়। এক পৌর অভিযানে 5টি দোকান থেকে নিষিদ্ধ ক্যারি প্যাকেট বাজেয়াপ্ত করা হয় এবং 500 টাকা করে জরিমানা করা হয়। শান্তিপুর পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখার্জি কি বললেন চলুন শুনে নিন। নিজেরাও বোধ করেছি যে একটা সচেতনতার অভাব কিন্তু মানুষের মধ্যে থেকেই যাচ্ছে, এবং সেই কারণেই আমরা চাইছি যে শান্তিপুর পৌরসভা এলাকা অন্তত প্লাস্টিক মুক্ত হোক। এই 75 মাইক্রনের নিচে যে সমস্ত প্লাস্টিক, বেআইনি প্লাস্টিক, চায়ের কাপ, মিষ্টির ভাঁড়, এই সমস্তগুলো যেগুলো প্লাস্টিকের থার্মোকলের থালা বাজি, সেগুলো একদম নিষিদ্ধ যেটা সরকার ঘোষণা করেছে, যে আমরা চাইছি সেটা যেন মানুষ ইমপ্লিমেন্ট করে। এবং পরিবেশের স্বার্থে সাধারণ মানুষকেও আমরা বলবো যে আপনারা এইগুলো ব্যবহার করবেন না, এবং ব্যবসাদারদের আজকে যেমন আমরা কিছু ফাইন করলাম যেটা সরকারি নির্দেশে যে 500 টাকা করে ফাইন, সেটা যেমন আমরা করলাম, এবং তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভবিষ্যতে এটা ব্যবহার করবেন না। শান্তিপুরকে বিপজ্জনক প্লাস্টিকের হাত থেকে আপনারা মুক্তি দিন, এবং শান্তিপুর পৌরসভা চায় না যে এই সাধারণ মানুষের ক্ষতি করে তাদের কাছ থেকে ফাইনটা নিতে, এটা পৌরসভা চায় না। শান্তিপুর পৌরসভা চায় যে মানুষ সচেতন হোক, ব্যবসায়ীরা সচেতন হোক। দাদা, সাবস্টিটিউট হিসেবে মাটির খুঁড়ি, কাগজের ঠোঙা, এই ধরনের জিনিসগুলো কি সাপ্লাই ঠিকঠাক মতন আছে নিয়ন্ত্রণ? না, এটা এখনও পর্যন্ত ব্যবসায়ীরা যেটা বলছেন যে এটা এখনও পর্যন্ত সাপ্লাই সঠিকভাবে নেই। তবে বিকল্প আরও অনেক প্লাস্টিকগুলো রয়েছে, অন্যান্য ক্যারি ব্যাগগুলো রয়েছে, কাপড়ের ক্যারি ব্যাগ রয়েছে, তারা সেগুলো ব্যবহার করতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা অনীহা আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশ ব্যবসায়ীর ক্ষেত্রে বলছে যে তাদের উৎপাদক কেন্দ্র এবং বড় পাইকার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, মূলত যারা প্রত্যন্ত মানে ছোটো ব্যবসা করেন তাদেরকে ধরা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, সাধারণ ব্যবসায়ীরা এটা অভিযোগটা করছেন, কিন্তু ইতিমধ্যে আমরা জানিয়ে রাখি যে রাজ্য সরকার ইতিমধ্যে 1026টা কোম্পানিকে তারা নোটিশ করেছে এই ধরনের প্রোডাকশন বন্ধ করতে, এবং কেন্দ্রীয় সরকারও যে উৎপাদনের যে কাঁচা মাল সেটা কিন্তু আসা নিয়ন্ত্রণ করা শুরু করেছে, ফলে আগামী দিনে একটা প্লাস্টিক মুক্ত ভারতবর্ষ এবং আমরা একটা স্বপ্ন দেখতেই পাই। আপনার নাম পরিচয়? উদয়ন মুখোপাধ্যায়। যদিও ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকেই মনে করছেন পাইকারি বিক্রয়ের জায়গা এবং উৎপাদন কেন্দ্রগুলিতে না চালালে নির্মূল করা সম্ভব হবে না। আমরা পাড়ায় ব্যবসা করি, আমরা ক্যারি ব্যাগ পাড়াতে ব্যবহার করিও না, এখানে বাজারে আজকে বাজার বসেছে, এখানে ক্যারি ব্যাগটা কিনে নিয়ে আমরা মাছ বেচতে বসেছি। ক্যারি ব্যাগ তো অ্যাভেলেবল ব্যবহার করছে পাবলিক, দোকানেও ফল বেচছে, অনেক কিছু বিক্রি করছে। আমার কাছে কথা হচ্ছে আগে কোম্পানি বন্ধ করুক, কোম্পানি বন্ধ না করে আমরা তো পাবলিক, আমরা তো কিনে ব্যবসা করছি। সে ব্যাপারে বললেন ওনাদেরকে? হ্যাঁ, ওনাদের আমি ওনাকে বললাম, উনি তো কোনো কথাই গ্রাহ্য করছে না। কী বলছে? উনি বলছে তাহলে পুলিশ ডাকবো। না, পুলিশ ডাকুন। কত টাকা ফাইন করলো? আমার কাছ থেকে 100 টাকা দিল। আপনার নাম? বলছে আমার নাম রমেশ বিশ্বাস। বাড়ি হরিপুরে। আমি ধরেন আজকে 15 বছর ধরে মাছ বেচছি। কোথায় বেচছি? পাড়ায় বেচি। আজকে এখানে বন্ধ বলে বলছেন? বন্ধ, নতুন হাট বাজার বন্ধ বলে আমরা এখানে। তাহলে কী চাইছেন আপনারা, মানে প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করবেন? প্লাস্টিক বন্ধ ব্যবহার করা বন্ধ করবেন? প্লাস্টিক যদি আমরা কোম্পানি বন্ধ করলে আমরা বন্ধ করব, যদি আপনি সবাই বন্ধ করে আমরাও বন্ধ করব। কোম্পানি তোর কাছ থেকে বন্ধ করার ক্ষমতা এদের নেই, থাকলে কোম্পানি বন্ধ করো, করি কেউ কাউকে পাবে না। কোম্পানি যখন এসে বেচছে তখন তো কি করবো? আমি জানালাম তো কি বলছে, কোম্পানি বন্ধ করার ক্ষমতা নেই তো। কোম্পানি বন্ধ করার ক্ষমতা আছে? আমরা পাড়ায় বিক্রি করি, সেখানে প্লাস্টিক ব্যবহার করো না, আমরা বিক্রি করি না। আমরা থেকে চাইনার লোক চাইলে কিনি ক্যারি ব্যাগ থাকে না আমাদের কাছে। চাইলে দেবো কি যে আমরা ক্যারি ব্যাগ দিলে এই যে প্লাস্টিক বন্ধ পৌরসভা, এটা ব্যাপারে কি বলছে? এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানান, এর আগেও মানুষের দেওয়া অভিযোগ অনুযায়ী পাইকারি দুজন ব্যবসাদারকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সচেতন নাগরিকদের জানানো তথ্য অনুযায়ী তাদের পরিচয় গোপন রেখে এই ধরনের মাঝে মধ্যেই অভিযান চালানো হবে। তবে বেশিরভাগ দোকানের ক্ষেত্রেই নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করেছেন, এমনও চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।
তারা জানান নিজেদের ভালোর জন্য সরকারি আইন অবশ্যই মেনে চলতে হবে, সকলেই একসাথে ব্যবহার বন্ধ করলে তবেই প্লাস্টিক মুক্ত শান্তিপুর গড়া যাবে। বিশেষ কোন বার্তা আছে আপনাদের? না। কি নাম আপনার? শঙ্কর দাস। এই জায়গাটার নাম আর দোকানের নাম? সরকারি বাজার। পক্ষ থেকে আমরা শান্তিপুরের বিভিন্ন বাজার এলাকায় দোকানে দোকানে আমরা এই যে সমস্ত দোকানে 75 মাইক্রনের নিচে এখনও প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করছি তাদেরকে আমরা এসে সরজমিনে এসে হাতে নাতে ধরেছি, তাদের সরকারি গাইডলাইন অনুযায়ী 500 টাকা করে জরিমানা করেছি, মানুষকে বোঝাচ্ছি। আমরা জানেন পয়লা বৈশাখ থেকে শান্তিপুর পৌরসভার পৌর এলাকায় আমরা ব্যাপক প্রচার অভিযান চালিয়েছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, তার সত্ত্বেও কিছু অসচেতন মানুষ এখনও এটা ব্যবহার করে চলেছেন, যেটা একটা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বিষয়। পৌরসভা এ বিষয়ে একদম বরদাস্ত করবে না। আমরা ইতিমধ্যেই আজকে বেরিয়ে এখনো পর্যন্ত আমরা আজকে 500 দোকানে জরিমানা নিয়েছি, ক বাজারে গেছি মাসের দোকানেও জরিমানা করেছি। আমরা আজকে এই যে আমরা জরিমানা ধার্য করতে বেরিয়েছি ওয়ার্ডে ওয়ার্ডে আমার বাজারে, আমরা আগামী দিনেও এইভাবে আমাদের যতক্ষণ না শান্তিপুর থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ আমরা মুক্ত করতে পারছি আমাদের এই অভিযান চলবে। দাদা, অধিকাংশ দোকানদারই বলছে যে যেখান থেকে মূলত পাইকারি সাপ্লাই হচ্ছে এবং উৎপাদন কেন্দ্র সেগুলোতে বন্ধ করছে না, অথচ গরিব মানুষের উপর চাপা যাবে, কি বলবেন? আমরা একদম প্রথমেই শান্তিপুরে আমাদের নলেজে থাকা যে সমস্ত জায়গায় পাইকারিভাবে হয় আমরা সে সমস্ত জায়গায় আমরা রেড করেছি, প্রচুর মাল আমরা পৌরসভায় তুলে নিয়ে গিয়েছি আপনারা জানেন, এবং এখনও আমরা তল্লাশি চালাচ্ছি, গোপন সূত্রে খবর পেলে আমরা সেখানে পৌঁছে যাচ্ছি, এবং কোনো মানুষ যদি আমাদের সঠিক সন্ধান দিতে পারে এখনও কোথাও কেউ পাইকারিভাবে এসব মাল বিক্রি করছে আমরা সেখানে অবশ্যই পৌঁছে যাবো এবং তার থেকে জরিমানা লাগবে। দাদা, সাবস্টিটিউট ব্যবস্থা হিসেবে ঠোঙা, তারপরে কাগজের খুঁড়ি, এগুলো মানে কাগজের কাপ, এগুলো খুব দাম বেড়ে যাচ্ছে, এগুলো কি নিয়ন্ত্রণে আনা সম্ভব? অবশ্যই সরকার এটাও দেখবে, পাশাপাশি আমরা পৌরসভার পক্ষ থেকে বাজার এলাকায় পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করেছি, আমরা মানুষকে বলছি আপনারা চটের ব্যাগ ব্যবহার করুন, আপনারা ছুটির কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, 75 মাইক্রনের উপরে আপনারা প্লাস্টিক ক্যারি ব্যাগ এখন পর্যন্ত যেহেতু সরকার বলেছে এটা ব্যবহার করতে পারেন, তার সত্ত্বেও মানুষ যদি না বোঝে বাধ্য হয়ে পৌরসভা এরকম রেড করতে। আপনার নাম পরিচয়? আমার নাম সুরজিৎ দে, আমি শান্তিপুর পৌরসভার সিআইসি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.